তন্ত্রগুরু মায়াজালে ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল ঘন্টা দাবান নিত্য নতুন ভিডিও ভিডিও আপলোড করব তখন সবার আগে আপনি দেখতে পাবেন নমস্কার বন্ধুরা আমার চ্যানেল তন্ত্রগুরু মায়াজালে ভিডিও দেখছেন তাদেরকে স্বাগত আর যারা আমার চ্যানেল নতুন ভিওয়া তাদেরকেও আন্তরিকভাবে শুভেচ্ছা জানায় যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি এখনই করুন নিত্য নতুন ভিডিও পেতে এবং অন্যজনকে শেয়ার করুন তবে বন্ধুরা আজকে আমি বলবো এই ভিডিওর মাধ্যমে হচ্ছে বান কাটার মন্ত্র বান কোন গুণিন কবিরাজ যে কোনো ধরনের বান সে ভূতবান বান সর্পবান অগ্নিবাণ যত ধরনের বান আছে এই মন্ত্র দ্বারা কাটা সম্ভব আপনারা দেখুন আগে মন্ত্রটা তবে মন্ত্রটা একটু বড় আপনাদের অসুবিধা হবে না একবার মুখস্থ হয়ে গেলে আপনারা এটা হচ্ছে গুরুমুখী বিদ্যা এটা অনায়াসে সিদ্ধ হয়ে যাবে আপনারা একবার দেখুন মন্ত্রটা প্রয়োগ করে দেখুন তবে আমি বলব প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখুন নাহলে আপনারা বুঝতে পারবেন না ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং অন্যজনকে শেয়ার করুন বন্ধুরা তবে আমি বন্ধুরা আমি বল আটাশ বার এই মন্ত্রটা সিদ্ধ হয়ে যাবে বলছি বাম হাতে লইয়া আমি মন্ত্র আগে পড়ি চলো রাই যাই তরা কামাক্ষা মায়ের বাড়ি অগ্নিবান সর্ববান যত বান আছে কামাক্ষার আজ্ঞায় সব বান কাটে কামাক্ষায় গিয়া খোলায় তে সরিয়া ভাজি কামাক্ষা ঝাড়ে কাটান আসি বুড়ি সাজি আমার এই সরিয়া পড়ায় সব কট কাটে অপরোক্ত বান কাটি রহে হেঁট মুখে কারাজ্ঞা কামরূপ কামাক্ষা মায়ের আজ্ঞা কারাজ্ঞা শ্রীরামচন্দ্রের আজ্ঞা বন্ধুরা আপনারা স্ক্রিনশট নিয়ে নেন আপনার মন্ত্রটা মুখস্থ করুন আমি এই নিয়মাবলী বলে দিচ্ছি অবশ্যই যে কোনো ধরনের বান বিশেষ করে অগ্নিবাণ কাটবেই এছাড়া যত রকম বান আছে সেই বন কাটবে কিন্তু কিন্তু একটু নিয়ম আছে নিয়মটা হচ্ছে কি রায়ের সরিষা লাগবে বন্ধুরা রায়ের সরিষা মানে সাদা সরিষা বা হলুদ সরিষা বলে যেটা গ্রামের ভাষায় দেখুন যেসব রোগী সারাত রাত ঘুমায় না সবসময় ভয় লাগে এ করে তো আমি বলবো কি রায়ের নটা দানা বা এগারোটা দানা নিয়ে রোগীর মাথায় বাম হাত দিয়ে নবার নিয়া আগুনে জ্বালাতে হবে এটা করতে হবে সাতবার করলে সেই রুগী পুরোপুরিভাবে সুস্থ হবে পুরোপুরিভাবে বন্ধুরা সুস্থ হবে আমি আর একটা বলবো কি নিয়ম সেটা হচ্ছে কি টিউবওয়েল যে টিউবওয়েলের জল খায় সেই টিউবওয়েল জল একদম বন্ধ করে যতটা জল হয় সেই জল নিয়ে এই মন্ত্র পড়ে এই মন্ত্র পড়ে সাত বা সাতটা ফুঁক দিয়ে রুগীকে তিনবার খাওয়াতে হবে খাওয়ালেই সেই রুগী সুস্থ হয়ে উঠবে বন্ধুরা আমি তাহলে আমি বলবো বন্ধুরা এই দেখো নেন স্ক্রিনশট নিয়ে নেন বন্ধুরা লিখছে বান যে কোনো ধরনের বান কাটবে এই মন্ত্রতে ভালো লাগলে আপনার কাছে অনুরোধ ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং অন্যজনকে শেয়ার করুন বন্ধুরা তো লাস এই পর্যন্ত আসছে আগামী পরে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা